চিত্রনায়িকা নতুন, নতুন বলতে তো দর্শক আপনারা ধরেই নেন দিলদারের আবদুল্লাহ ছবির নায়িকা নতুন। তো এই নতুন ভাবি সাথে আমার প্রথম এই শুটিং, আমি তখন খুব একেবারেই নতুন। তো সিনটা ছিল ওই নতুন ভাবি একটা ওই সুন্দর এই পার্স ঝুলাইয়া আসবে আর আমাদের সামনে দিয়ে চলে যাবে, আমি এটা চিন্তাই করে নিয়ে যাব। তো আমি যখন এটা চিন্তাই করে নিয়ে গেলাম, উনি আমাকে দৌড়াইতে শুরু করলেন, দৌড়াইতে 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 মনে হয় এক ঘন্টা দৌড়াইছে। তো দৌড়ানোর পর একটা পর্যায়ে যাইয়া উনি আমাকে ধরে ফেলবে এবং ব্যাগটা আমার কাছ থেকে নিয়ে নিবে। তো ডিরেক্টর বলছে তুমি ব্যাগটা ছেড়ে দিবা। তা আমার কথা হলো একটা মেয়ে, আমি একটা শক্তিশালী পুরুষ, তা আমার কাছ থেকে ব্যাগটা ছিনিয়ে নিবে, এটা কি হইলো? ও হয় নাই, আমি ছাড়ি নাই। তো ডিরেক্টর বলতেছে কাট কাট কাট, আমি তো আর বুঝি না কী এর কাট কাট কয়, ভাই কাট কী এর, কারা কাটবেন? আরে না সিন কাট, তুমি পারো নাই মিয়া। তো আবার নিছে, আমি আবার ছাড়ি নাই। তো তিন নাম্বার শটের সময় এসে বলতেছে এটা সিনেমা, এই সিনেমায় এরকম হয়, পালোয়ানরাও নায়িকায় ঘুষি দিলে পালোয়ান পুড়ে যায়। আমি এই কথাটা আপনি আগে বলবেন না, আমি ময়মনসিংহের মানুষ, আমি তো বুঝছি যে সারতাম কারে, হ্যাঁ আমার কাছ থেকে কারে লয়ে যাবো, গাড়ি কইলো, এটা কোনোদিনও হয় নাই। তো একটা খুব মজার ঘটনা। আর একটা মজার ঘটনা বলি, যে প্রথম এই চলচ্চিত্রে যখন আসলাম তখন ওই রুজিনা ম্যাডাম আর পারভেজ ভাই হইল হিরো। তো আমাকে নিয়ে গেছে শুটিং করতে ওই জঙ্গলে, আমরা জঙ্গলি। তো ক্যামেরার বক্সের উপরে আইসা আমি বসছি, ক্যামেরার বক্সটা থাকে সবসময় চকচকা, দেখে না স্টেনলেস স্টিলের, তাই মনে করলাম সবচেয়ে ভালো সিট মনে হয় এইটাই। তো বসছি, বসার পরে ক্যামেরা সিস্টেন আইসা আমার লাত্তি মারা ভালো দিয়েছে। নতুন ভাবি সম্পর্কে আরও কিছু কথা আপনাদেরকে বলি, উনি কিন্তু খুব স্টাইলিশ ছিলেন, সবসময় বুট পরতেন, বিভিন্ন রঙের কালার করতেন চুলে, আর ওনার ড্রেস আপ সবার থেকে আলাদা ছিল। কী কারণে জানেন? উনি যে কতবার লন্ডন, কতবার আমেরিকা গেছেন, সিঙ্গাপুর গেছেন, অন্য কোনো নায়িকা কিন্তু যান নাই। তো এই জন্যে উনি ছিলেন সবার চেয়ে আলাদা। আর জসীমভাইও খুব লাইক করতেন, জসীমভাইও খুব স্টাইলিশ ছিলেন। উনি নিজেই বলতেন যে আমার মতো লোক হিরো হয়, তো হিরো হয়েছেন তো উনি ভিলেন থেকে, ভিলেন যেমন সুপারহিট ছিলেন তেমনি হিরোতেও সুপারহিট উনি অভিনয় দিয়ে। তো সেই রকম নতুন ভাবিও অনেক সুন্দর অভিনয় জানতেন, আর স্টাইলিশ মেয়েদেরকে তো সবাই পছন্দ করে। পর্দায় যখন আমরা দেখি ওরে নায়িকাটা কীরকম সুন্দর, পোস্টারে দেখেই তো দৌড় দিই হলের ভিতরে, সেরকম সুন্দর ছিলেন নতুন ভাবি। তার থাকার জায়গাটাও ছিল খুব স্পেশাল, অনেক আগে থেকে, আজ থেকে 40 বছর আগে থেকে উনি ওই ডিওইসে থাকেন মহাকালীতে। এখন চিন্তা করেন ওনার রুচি, তো রুচি সম্মত নায়িকাদের মধ্যে নতুন ভাবি একজন ছিলেন। এত গহনা কেউ পরে নাই, এত হাতে চুড়ি, কানে দোল, ওনার কানে অনেকগুলি ছিদ্র করা। তো খুব স্টাইলিশ ছিলেন নতুন ভাবি। আর যখনই আমাদের সাথে আসতেন কাজ করতে, ফাইট করতে বা অন্য কোনো সিকোয়েন্সে, তখন সবসময় হাসাইতেন। আর আমরা যখন কক্সবাজার যাইতাম, কক্সবাজারে গেলেই যেদিনকে চলে আসবেন ওই ফাইটারদের সবাইকে ডাকতেন, এই তোরা এদিকে আয়, এই টাকা নেই, কী করবো এটা দিয়া, যে যাবি বার্মিজ মার্কেটে। তখন তো বার্মিজ মার্কেট ছিল খুব ছোট, এখন তো বিশাল পরিসরে বার্মিজ মার্কেট, যেদিকেই যান এদিকে হোটেলের নিচে বার্মিজ দোকান। তো উনি টাকা দিয়ে আসতেন আমাদেরকে জামাকাপড় কেনার জন্যে, এত ভালো ছিলেন। আর আবদুল্লাহ ছবিতে তো আমি কাজ করি নাই, তবে অনেক প্রশংসা শুনেছি, ছবিটা দেখে সবাই প্রশংসা করেছে যে দিলদার ভাইয়ের সাথে, দিলদার ভাই একজন কমেডিয়ান আর সেখানে নতুন ভাবি নায়িকার অভিনয় করছেন, সেটা কত বড় মনের নায়িকা হলে যে একজন কমেডিয়ানের সাথে নায়িকা করতে রাজি হয়, এখানে আপনারা বুঝতে পারেন যে ওনার মনটা ছিল অনেক বড়, অনেক উদার এবং সবার সাথেই হাসি খুশিভাবে মিশতেন।